পশ্চিমবঙ্গ রাজ্যে স্কুল কলেজ খোলা নিয়ে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। সত্যি কি প্রত্যেকটি ছাত্রছাত্রীকে অনলাইন পঠনের জন্য ইন্টারনেট বিনামূল্যে দেওয়া হবে? ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে স্কুল কলেজ খোলার সম্ভাবনা কতটা? সত্যি কি স্কুল খুলতে চলেছে, কলেজ খুলতে চলেছে, কাদের ক্ষেত্রে খুলতে চলেছে, এই মুহূর্তে কি তথ্য রয়েছে, সমস্তটাই বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, একটি অবশ্যই লাইক করো। মূল আলোচনায় যাওয়ার আগে আমি তোমাদের থেকে জানতে চাইছি, তোমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী আছো, তোমরা কি চাইছো? তোমরা কি চাইছো এই মুহূর্তে অফলাইনে ক্লাস করছে? তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। আমরা সকলেই জানি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে সংক্রমণ অত্যাধিক হারে বেড়ে যাওয়ায় পুনরায় রাজ্য সরকার স্কুল কলেজ বন্ধ করতে বাধ্য হয়েছে এবং 31 জানুয়ারি পর্যন্ত আমাদের রাজ্যে স্কুল কলেজ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এদিকে রয়েছে স্কুল কলেজের একাধিক পরীক্ষা, প্র্যাকটিক্যাল, এর সমস্তটাই সম্পূর্ণভাবে অনলাইনে হচ্ছে। কলেজের পরীক্ষা হচ্ছে অনলাইনে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একাদশ কিংবা অন্যান্য ক্লাসের এর পঠন পাঠনও সম্পূর্ণভাবে অনলাইনে হচ্ছে। তাহলে সমস্যাটা কোথায়? তোমরা সকলেই জানো, তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের অনেক ছাত্রছাত্রীর কাছে ভালো স্মার্টফোন রয়েছে, প্রাইভেট টিউটার রয়েছে, কিন্তু এরকমও অনেক ছাত্রছাত্রী আছে যাদের কাছে অনলাইনে সুবিধা নেই। এমনকি স্মার্টফোন থাকলেও অনেকের কাছে ইন্টারনেটের যে প্যাকড, সেই প্যাকড মারার টাকাটুকুও নেই। আর প্রায় কিছুদিন আগেই ইন্টারনেট যে প্যাক রয়েছে সেটাও বৃদ্ধি পেয়েছে, সেই কারণে অনেক ছাত্রছাত্রী পড়াশোনার ইচ্ছে থাকলেও বাধ্যগত অনলাইন ক্লাস থেকে এ তারা বঞ্চিত হচ্ছে অর্থের কারণে। অনেক এরকম ভাই বোনেরা রয়েছে যারা চেয়েও স্মার্টফোন না থাকায়, কারণ উচ্চ মাধ্যমিকের জন্যই শুধুমাত্র স্মার্টফোন দেওয়া হয়েছে, এছাড়া অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রীদেরও অনলাইনে ক্লাস করতে হবে। একেবারে স্কুল কলেজ সম্পূর্ণভাবে বন্ধ থাকলে ছাত্রছাত্রীদের শিক্ষার কি হবে? এই নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা করেন সায়ন বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার, এবং তিনি উল্লেখ করেন যে ছাত্রছাত্রীদের যদি অনলাইনে ক্লাস করা হয় তাহলে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে অনলাইনে সুবিধা দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটি ছাত্রছাত্রীকে স্মার্টফোন দিতে হবে এবং একই সাথে ইন্টারনেট প্যাকের ব্যবস্থা করে দিতে হবে, যারা যাতে বিনামূল্যে তারা অনলাইনে ক্লাস করতে পারে। এবং এই মুহূর্তে স্কুল কলেজ যাতে রাজ্য সরকার খুলে দেয় সেই বিষয়েও তিনি জানিয়েছেন, এবং কোনো ছাত্রছাত্রী যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেই উদ্দেশ্যেই তিনি পিআইএল দাখিল করেন আমাদের কলকাতা হাইকোর্টে। এই বিষয়টা তোমরা অনেকেই জানো কিংবা এই মুহূর্তে জেনে গেলে, এক্ষেত্রে তোমাদের অনেকের প্রশ্ন আছে, তাহলে অনলাইনে ক্লাস করতে গেলে কি আমাদের বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে? এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, না, এটা সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট এবং রাজ্য সরকার। তো কলকাতা হাইকোর্টের যে মামলা উঠেছে তার শুনানি রয়েছে শুক্রবার, সম্ভবত শুক্রবারই এই বিষয়টা কি হবে, স্কুল কলেজ কি খুলছে না খুলছে না, সে বিষয়ে তোমরা জানতে পারবে। আর আমি কালকে অনেক আগেই তোমাদের জানিয়ে দিয়েছি যে স্কুল কলেজ খোলার পক্ষে শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রী, কারণ ইতিমধ্যেই রাজ্যের দুই বোর্ডের সভাপতি জানিয়ে দিয়েছেন যে পরীক্ষা অফলাইনেই হবে এবং সেই কারণেই ছাত্রছাত্রীও এই মুহূর্তে পরীক্ষার যে প্রশ্নের কাঠামো ও একাধিক বিষয়ে যে সিলেবাস শেষ হয়নি সেই সমস্ত সম্পূর্ণভাবে কমপ্লিট করার জন্য তারাও চাইছে স্কুল যাতে পুনরায় খুলে যায়। এই সমস্ত দিক থেকে ছাত্রছাত্রীর শিক্ষার অগ্রগতির আঙিনায় দাঁড়িয়ে পুনরায় স্কুল কলেজ খোলার প্রবল সম্ভাবনা রয়েছে এ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে বেশিরভাগ জায়গা থেকেই শোনা যাচ্ছে। কলেজও খুলতে পারে, একই সাথে স্কুল খুললে সর্বপ্রথম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্লাস নানা নিয়মবিধি মেনে খুলতে পারে, যেটা এই মুহূর্তে প্রত্যেকটি সংবাদ মাধ্যম থেকে প্রত্যেকটি নিউজ পেপারেও কিন্তু প্রকাশিত হয়েছে, যেটা তোমাদের প্রত্যেককে জানিয়ে দিলাম। আর বাদবাকি শুক্রবার যা সিদ্ধান্ত আসে তোমাদের তো জানাবোই। বাদবাকি তোমাদের কি মন্তব্য, তোমাদের কতটা সিলেবাস স্কুল শেষ করেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।